রোববার তুমি ওদের কথা দিয়ে বুঝবে কালকে শনি পরশু রোববার মাংস হবে সকালে লুচি হবে তো আজকে মানে কি বলবো কিছু কিছু মানুষের আর কি বলতে হয় না যে কে এসছে না এসছে আজকে আমারও একটা এর মধ্যে ছিল যে চিন্তা ভাবনার মধ্যে কারণ আমি অম্বরীশের এপিসোডটা দিকে ছিলাম দেবলীনার এপিসোড এই তো এখানে নেমেছিল অনেকগুলো গাড়ি ছিল দেবলীনার গাড়ি এলো তো তখন আমার মনে হয়েছিল যে এরকম আর খাওয়ার ব্যাপার আমাকে না ডাকলে একটা হয় না আন্তরিক অপমান লাগে আর কি কে খাওয়া নিয়ে কিছু করছে আর আমাকে ডাকছে না বাড়ি বাড়ি হয় কিন্তু আম গাছ কম হয় না হ্যাঁ এইটা এইটা একটা আম গাছ এটা সম্ভবত ল্যাংড়া এটা জাতটা এখনো জানা যায়নি এটা হচ্ছে তোমার হিমসাগর এটা আম ফলে একটুখানি বেঁকে গেছে চলো উঠো আমি মানে একটা অদ্ভুত রকম আমার মানে ঘোরের মধ্যে লাগছে মানে যে তুমি এসছো মানে আমি কিন্তু আগে শো করতে এসেছি কারণ মাঠ মনে করতে পারছিলাম না আচ্ছা আচ্ছা তুমি অর্গান বাজাও না শিখছি জাস্ট এই শিখছি ভালো করেছো আমি হারমোনিয়াম বাজানো শিখছি আচ্ছা আচ্ছা বিশ্বনাথ বসু স্বনামধন্য অ্যাক্টর কমেডিয়ান খুব চমৎকার অ্যাঙ্কার এবং তার সম্পর্কে কি বিশ্বনাথ দা পাত্তা দিচ্ছে এসে বলুক সাইডে আমি পড়ি আমরা একটা খাবার প্রোগ্রাম করি এবং সেই খাবার প্রোগ্রামে এবং সেই আমাদের বাড়িতে যে আড্ডা একটা ছোটোখাটো হয় সেই আড্ডা আজকে সামিল হতে এসছে দাদা এবং এটা আমাদের জন্য যে কী মজাদার একটা ব্যাপার সেটা আমি ভুলে বলতে পারছি না আর তারপরে দাদা বলছে যে কয়েকটা আমাদের প্রোগ্রাম দেখেওছে সেটা তো আরও আমি দেখেছি কারণ অম্বরীশ শেয়ার করেছিল সেটা দেখেছিলাম দেবলীনা বললাম না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আমার মা দারুণ রান্না করেন অম্বরীশ তো খুব বলছিল আমরা ওই বাঙালি রান্না করি খাই সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করি খাওয়া দাওয়া নিয়ে আমিও বাঙালি মানে বাঙালি এই কারণে প্রথমত তো ইংরেজি বলতে গেলে লোকে বুঝতে পারে না বলি ঠিকই লোকে বুঝতে পারে না আর বাঙালি খাবারের থেকে বেশি পদ তো কোথাও পেলাম না এত ভ্যারাইটি একটাই সমস্যা ছড়িয়ে যেতে বিশ্বে কোনো অসুবিধা নেই কিন্তু ঠিক দুটো দিন পরেই মাথাটা গরম হতে শুরু করে ডাল নেই ভাজা নেই বাঙালিকে নিয়ে একটু বাঁচতে হবে বাঙালিকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ঠিক সমস্ত সিনেমা জগতের লোক সমস্ত অন্য অন্য প্রদেশের লোক তারা কিন্তু নিজেদের নিয়ে দিব্য আছে হ্যাঁ সে ধুতির মতো করে লুঙ্গি পরছে নিজেদের কালচারটাকে বাঁচিয়ে রেখেছে সবাই শুধু আমরা একটুখানি বেরিয়ে গেছি হ্যাঁ 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 পরিষ্কার ভালো ভালো উচ্চারণ হলে নাকি বলছে রক গাইতে নিচ্ছে না আমি একটু ওই জন্যে পিছনের দিকে হাঁটছি আমার বন্ধুরা বলছে আস্তে আস্তে তুই কিরকম জলসা করে ছবি বিশ্বাস হয়ে যাচ্ছিস রেকর্ড প্লেয়ার কিনেছি আমি বাহ হ্যাঁ চমৎকার তো সেই সব কিছুই আর কি বাঙালি বাংলার দিকে ফিরে যাও খুব দরকার তোমাদেরও ওই যে তুমি এটা করছো খাওয়া নিয়ে আমি আমার চ্যানেলে যেটা আমি সবসময় করি বাঙালি কালচারটাকে টিকিয়ে রাখা বাংলা বলা বাংলা বই পড়া বাংলা কবিতা বলা মানে এই যে বাংলা খাবার খাওয়া এই যে আমাদের নিজেদের কালচারগুলোকে যদি আমরা নিজেরা ধরে না রাখতে পারি তাহলে তো একদিন হয়তো আমাদের পরের পরের জেনারেশন তো তাদের কাছে তো অবসোলেট হয়ে যাবে সেটা তাই থেকে দেখতে যে ধুতি বলে একটা পোশাক ছিল পাঞ্জাবি বলে একটা কিছু ছিল এইগুলো তো আর থাকবে না বাংলা ভাষা বলে কিছু একটা ছিল আমার তো এখন প্রশ্ন জাগে ঈশ্বরের আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে বহুদিন আমি বাসে উঠিনি অনেক দিন কলকাতার বাইরে উঠে লন্ডনে উঠি বম্বে তো অনেক সময় উঠি কিন্তু বাসে উঠলে একটা অদ্ভুত কায়দায় টিকিট রাখতো আমাদের মনে আছে হ্যাঁ ঘড়ির মধ্যে আমার ছেলে কি ওটা দেখতে পাবে আমার খুব মনে হয় কিছুদিনের মধ্যে হয়তো দাদা ওই অনলাইন টিকিট হয়ে যাবে হয়তো স্ক্যান করে টিকিটটা হয়ে যাবে সারা পৃথিবীতে আছে সারা পৃথিবীতে মানি ব্যাগটা ছুঁয়ে দিলেই হয়ে যায় টিকিটের থেকে আমার জিনিস খুব ছোট্ট মনে পড়ে গেল ছেলেবেলার কথা আমার জেঠু আর কি টেলিফোন ভবনে চাকরি করতো কসবাতে সেখান থেকে জেঠু যখন বাসে আসা যাওয়া করতো জেঠু টিকিট বাসের টিকিট কেটে ওই টিকিট আমি জমাতাম সেই টিকিট এখন আমাকে যেমন বাঞ্চ টিকিট আমি ওটা আমার বাবা বাসের নাম্বার 86 বলেছিল আমি ওটা 86 শুনেছিলাম আজও আমাদের দেওয়ালে দেশের বাড়িতে 86 বাসের কন্ট্রাক্টরি করতো আমার বাবা টিকিটগুলো নিয়ে আসতে রেকর্ড প্লেয়ারও আছে হ্যাঁ রেকর্ড প্লেয়ার খারাপ হয়ে গেছে এবং শুনতে নেই দাদা ভাই ইয়েও আছে আমাদের রেকর্ডের অনেক ক্যাসেটও আছে না ওই জেঠু আমার খুব এগুলো আর কি শুনতো মিউজিকের একটা ভালোবাসা আমি রেকর্ডগুলো দেখে যাবো হ্যাঁ কি কি রেকর্ডটা আছে হ্যাঁ নিশ্চয়ই রেকর্ড প্লেয়ারটা তো দেখবো রেকর্ডগুলো দেখবো নিশ্চয়ই দাদা নিশ্চয়ই তোমরা তখন দাঁড়িয়ে থাকবে কারণ চুরি করার প্রবণতা আর বাড়িতে কে কে আছে বাড়িতে আমাদের অনেক বড় পরিবার হ্যাঁ আমি আমার মা আমার বাবা আমার জেঠু জেঠিমা দাদা বৌদি তার মেয়ে আমার কাকি কাকিমা মানে আমরা অনেক বড় আগে জল দাও তারপর সর্বত্র ছেড়ে ভুলে যাও না
বাবা অনেক জায়গা আছে, সৌদিতে ছিল, কুয়েতে ছিল, বাহরিন ছিল, আবুধাবি, দুবাই, অনেক জায়গা আছে। আজকে মা কিন্তু সুপার এক্সাইটেড এবং সাথে নার্ভাস, আর নার্ভাসটা এই কারণে যে আমি তো ইউটিউবে তোমার বেশ অনেক খাবারের অনুষ্ঠান আছে, তার মধ্যে বিশেষ বিশেষ কিছু বড় বড় নিউজ চ্যানেলও তোমার জামাই ষষ্ঠী, তারপর তোমার বাড়িতে খাওয়া দাওয়া, স্ট্রিট ফুডের প্রতি তোমার ভালোবাসা, সেসব ভিডিওগুলো দেখায়। তা এইবার মাকে সেগুলো দেখিয়েছি দুদিন ধরে, তা মা বলছে যে আমার খাবার যদি ওর ভালো না লাগে কি হবে? ভালো না লাগলে বলছে একটা কথা, আমার এমন কোন জিনিস নেই যেটা ভালো লাগে না খাওয়ার জিনিসে, সবেতেই আমি সব পাই, সবই আমার খুব ভালো লাগে। দু তিনটে জিনিস খাই না, যেমন একদমই খাই না কাঁঠাল, আর কাঁচকলা খেতে ভালোবাসি না। বাকি আপনি পাতে যা দেবেন শুধু দেখবেন একটা ম্যাজিক হচ্ছে। নেই আমি ওখানে বসবো, বাবা কিরকম মনে হচ্ছে কতদিন বাদে মনে হচ্ছে রাত্রিবেলায় আমার সেই বিয়ের মাসুর ঘর হয়েছে। মা তো আবার একটু হাঁটুতে প্রবলেম আছে বলে মা আরামসে উপরে বসুন, এবার বিয়ে করে 50 এ যেন 18 বছরের ছেলে মেয়ে বলছি। আমাদের কাছে প্রচুর ইমেল এসেছে যে বিশ্বনাথ দাকে একবার আনো, মানে আমাদের ধরো চ্যানেলে যে 5 লক্ষ সাবস্ক্রাইবার, প্রায় 10 কোটি ভিউ প্রায় আমার চ্যানেলে। তো আমি আমার মা মিলেই করি কিন্তু বেশিরভাগটাই, সেখানে প্রচুর মানুষ সারাক্ষণ শুধু তোমার কথা বলছে যে বিশ্বনাথ বসুকে একবার আনো। আমি ভীষণ ইমোশনাল, হয়তো আমি সেইভাবে শো করতে পারছি না যে তুমি এসছো। আরো কেন বলো তো ইমোশনাল, যে আমার প্রত্যেকটা দর্শক আমি জানি আজকে প্রোগ্রামটা শুধু দেখছে না, গিলছে আমার আমার গেলাটা দেখার জন্য। আমিও সেদিনকে দেখার পর আমারও খুব ভালো লেগেছিল। আরেকটা হয়, আমি আসার সময় বলছিলাম আমার ভাইদের সবকে বলছিলাম, এই যে এখনো যে কলকাতা শহরতলিতে তো আমরা তুমি থাকো, আমি ব্যারাকপুরে থাকতাম একসময়, আমি বাগুইয়াটিতে থাকতাম, আমার ভাই থাকে এখনো এখানে, একমাত্র এখনো রিচুয়ালস গুলো বাঙালি আছে। তুমি কলকাতায় অধিকাংশ পুজোর সময় তুমি দেখবে দিনের বেলা কিছু নেই, সন্ধ্যের পরে থেকে লোক আড়ম্বর, হৈহুল্লোড় এবং সেলিব্রেশন যাকে বলে। আপনার কথা শুনছিলাম, কত দেশ দুনিয়া, কত দেশ, আর কত খুশি জায়গা, ভালো হলে আপনার কর্তব্য, খারাপ হলে আবার মারা মার কর্তব্য, শেফের চাকরি, বাপ রে বাপ। আমার বড় ছেলে খুব ইন্টারেস্টেড, 11 বছর বয়স, ভালো লাগে। আমি তো মানে শুধু আমার একটাই জিনিস, সেটা ওকে একটু দেখে নিতে হবে চাকরির ক্ষেত্রে, সেটা হলো আমার দেশের বাড়ি দুর্গাপূজার সময় আমরা পৃথিবীর কোনো জিনিসে আটকাই না, ষষ্ঠী থেকে দশমী, সেটা আপনাদের জগতে সব থেকে বেশি ক্রুশিয়াল টাইম। আমাদের বাড়িতে কি বলতো, শুধুমাত্র যে এই শেফ বা কুকের ব্যাপার না, মানে সারাক্ষণ আমরা এক্সপেরিমেন্ট করি কিন্তু। এক্স্যাক্টলি, এই যে শীতকালটা পড়বে না, আমাদের ছাদে কিন্তু বারবিকিউ স্টার্ট হয়ে যাবে এবং সন্ধে 6টার পরে আরো নানান রকম আসর বসবে। বাবা সব থেকে যেটা মজাদার এক্সপেরিমেন্ট করেছে এইবার শীতকালে বারবিকিউ, সেটা স্ট্রবেরি বারবিকিউ। দারুন করে, মানে তুমি জাস্ট ওই তো রয়েছে। আর মায়ের হচ্ছে কি নানান রকম এই বাঙালি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট, সর্বক্ষণ এটার মধ্যে ওটা, ওটার মধ্যে ওটা, কীভাবে হচ্ছে না হচ্ছে, মানে আমি আমি নিজেও অল্প বিস্তর রান্না করতে পারি। আমি একটা বছর মুম্বাইতে থাকতাম চাকরি করার জন্য, তো সেইখানে গিয়ে আমি রান্না করা শিখেছিলাম, তার আগে আমি রান্না জানতাম না। মাকে ফোন টোন করে বলতাম যে মা বাইরে আর খেতে পাচ্ছি না, এক তো টাকায় কোলাচ্ছে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই খাবার এক ওই বড়া পাও, মিসেল পাও, এই পাও, সেই পাও, হ্যাঁ পাচ্ছি না আর খেতে, কি করা যায়। তখন ওই মা নানান রকম ছোট 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 করে বলে দিত, সাজেশন দিয়ে দিত, সেই
সেগুলো আমি বাড়িতে করতাম। এবার তার ফলে যেটা সবচেয়ে মজাদার হয়েছিল যে রুমের অনেক মানুষ আমার অনেক কাজ করে দিত, তার বিনিময়ে আমি রান্না করে খেতাম। হ্যাঁ, কিন্তু তুমি ওই গল্পটা বলো যে তোমার ম্যানেজারদেরকে যখন তুমি খুশি করার জন্য বাঙালি রান্না করে খাওয়াতে এবং তারপরে বলতো ওইটাই কর। শুক্তো মানে কি? দুধ দিয়ে, সৌদি থেকে একদম পাকিস্তান ঠেলে নিয়ে করাচি, এই তো ভালো জায়গা পেয়ে গেছি। লকারে তোমার সমস্ত পাসপোর্ট ঘুরতে ঘুরতে তামাকে সব পাথরের জায়গায় নিয়ে গিয়ে দেখালো, ঘুরালো, দেখলাম, ঘুরলাম, আরো মজার ফাজার দেখলাম। তখন আমাকে বললো একটা করাচির একটা স্মৃতি রাখবে, তখন দেখলাম এটা স্টে নিয়ে চলো। পাথর দিয়ে কেটে পুরো বানানো তুমি বলেছিলে না? এই বাবা, খাবারের জন্য কিছু রাখবেন তো, কিছু অ্যারেঞ্জই করেননি আপনারা? আচ্ছা, এবার একটু আলাপ করি সবার সাথে আগে। বিপুল ফোকাস আছে তো? হ্যাঁ, আমি তো ফোকাসই আছি, তুমি না থাকতে পারো। মা বসু মা তোমাকে চেয়ার দিন। না ঠিক আছে, আমি একটু ইয়ে করে দিই। আচ্ছা, আগে একটু পরিচিত জনদের তো বুঝতে পারছি, ইনি আমার খুব প্রিয় এবং পরিচিত। ইনি মোচা, ইনি মাছের মাথা দিয়ে ডাল, ইনি শুক্তো, ইনি তরকা, কিচ্ছু দরকার নেই, ঝোল একটা আলু হলেই হবে, আর মাছের তেল। এটা কিসের পাতুরি? তাহলে তো কথা বলছি না, মাথাটা ভাঙে। এটা বললে না তো? ওইটা কি? তুমি তো সবকিছুই বলে ফেললে দেখলাম, আমার আজকে বলতেই হলো না। এটা দই না, এটা হচ্ছে দুধি চিকেন আর কি। দুধি চিকেন? দুধি চিকেন, দুধি চিকেন, পুরোটাই দুধ দিয়ে। আর এটা হচ্ছে স্পেশাল বাবার তোমার জন্য বানানো বলে মুরগ মুসাল্লা। হ্যাঁ, এটা বাবা তোমার জন্য স্পেশাল বানিয়েছে। আর এইটাও বাবার বানানো রায়তা, এটা মায়ের বানানো হচ্ছে গিয়ে কিসের চাটনি? এটা বেদানা, বেদানার চাটনি। আর এটা মায়ের নিজের হাতে বানানো সন্দেশ। কি জানো এই মিষ্টিটার নাম মা? রূপালি কি যেন একটা দিয়েছিল, রূপালি সন্দেশ। চলো চলো চলো, শুরু করো শুরু করো। ঠিক আছে, রূপালী সন্দেশ। আই এম ভেরি মাচ এক্সাইটেড যে আজকে বিশ্বনাথ দার সাথে বসে, মানে এই দিনটার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা। আক্রমণ দরকার হলে চাপ দিতে হবে। বিশ্বনাথকে খাওয়া শুরু করেছে এর মধ্যে ইলিশের তেল দিয়ে আর ডিম দিয়ে গরম ভাত। ও আচ্ছা, প্রশান্ত আবার একটা ব্যাপার আছে, মাছ খায় না কিন্তু। তাহলে মাংস খাবে? তারপরে আর কিছু ছাড়ে? আর আমার কাঁসারের থালা, পিতলের থালা ভীষণ প্রিয়, কাঁসারের থালা। আমরা সেটাই চেষ্টা করি যাতে কিনা জলটা অনেক আমার বিয়েতে বলেছিলাম বেলা থেকে, কারো বিয়ে বাড়ি গেলে কি ভালো লাগতো কাঁসার পিতলের থালা বাড়ি। মা ওকে ভাত দিবি থালাতে? এই যে বিশ্বনাথ পাশে বসে খাবার একটা যে ইচ্ছে ছিল তোমার, খাবার শুধু দেখবো। দেখুন, মন দিয়ে ব্যাট করি সচিনের মতো। আচ্ছা বলছি যে তুমি, তোমাকে যে খাওয়ার সাথে একটা সবসময় জোড়ানো হয়, তুমি কি কোনো সিনেমাতে, এটা হয়তো আমি নাও আমি মিস করেও যেতে পারি, কোনো সিনেমাতে কি এরকম কিছু ছিল যেখানে খাওয়ার সাথে তোমার দারুণ সম্পর্ক ছিল, তুমি প্রচুর খাচ্ছ, অনেক খাচ্ছ? ছিল সিনেমাতে খাওয়ার সিন থাকলে। দেখো, কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিস ভালো হয়, মানে হয় না যে কিশোর কুমার তো সব ধরনেরই গান নিয়েছে, কিন্তু আমরা অনেকে আছি শুধু ওনার প্যাথোস যেগুলো, দুঃখের গানগুলো বেশি শুনতে ভালোবাসি, বা কমেডি গান কেউ শুনতে পারো। ঠিক তেমনি আমার মুখের সাথে বাগানে একটু গোলগাল নোয়া পাথি আয়েস করে খাওয়া, ঘুম দুপুরবেলায়, বাঙালির পরিচয়। আচ্ছা, মানে তোমার সাথে আর কি এই ইমেজটা যায় যে পাত পেরে খাবে এবং দুপুরবেলা ঘুমোড়ো আইসি লোক। খুব ভালো লাগলো, একদম ঘরের ছেলে, নিজের মতো করে নিজে সব পরিচয় টরিচয় করে খেয়ে, মানে আর পরিচয়ের জন্য বিলম্ব না বা বেশি কথা না, বলো কোনটা নেবে পরে, কোনটা সময় নষ্ট কথা বলো। শুক্তো কাকিমা কি সুন্দর শুক্তো, চামচ ওই কুমড়োটা তুলে দিই।
আমার বড় ছেলে কুমড়ো খুব ভালোবাসে, আর এখানে ডাটা দিন। তোমার দুই ছেলের নাম কি? একজনের নাম বিশ্বায়ন আর একজনের নাম হিমায়ন। বিশ্বায়ন আর হিমায়ন, তোমাদেরকে এখনই নিমন্ত্রণ করে রাখলাম এবং সাথে বৌদিকেও। আচ্ছা আমি এখানে একটু ভিডিওতে ধরতে বলেছি, একটু ধর প্লিজ। তোমরা কিন্তু দুজনে এবং তোমরা তিনজনে আর কি একসাথে বিশ্বনাথ দাকে দিয়ে চারজন মিলে আমার বাড়িতে প্লিজ আমাদের সাথে একদিন এসো। খুব ভালো যে ওরা এরকম ভালোবাসে খেতে তোমাদের মতো। এই ফুড হ্যাবিটটাকে তুমি তৈরি করো, মানে ফুড হ্যাবিট কিন্তু বাচ্চাদের মধ্যে ক্রিয়েট করতে হয়, না হলে কিন্তু শুধু লেস খেয়ে থাকবে। ও রক্ত রক্ত রোববার তুমি ওদের কথা দিয়ে বুঝবে, কালকে শনি পরশু রোববার মাংস হবে, সকালে লুচি হবে, খেতে জানে, খেতে শিখে যায় আর কি। ওর দিদিমা রয়েছে বাড়িতে, তাকে শুধু অর্ডার দিয়ে যাচ্ছে। আচ্ছা দিদাকে আর কি অর্ডার দিয়েছে, এটা খাবো, ওটা খাবো, এটা খাবো। তোমার শ্বশুরবাড়ি কোথায়? হাওড়াতে। তোমার বাড়ি তো কোথায় বললেন যেন? বাদুরিয়া। বাদুরিয়া। এই আমাকে কিছু খেতে দাও। এর বাড়িতে নিমন্ত্রণ করেছে তোমাদের আসার জন্য। কোথায় দেখি ওদেরকে একটুখানি। আচ্ছা ও ওর নাম কি? এর নাম রদ্দুর। রদ্দুর। আচ্ছা আমি হচ্ছে গিয়ে তোমার দাদা, সৌম্য দাদা। তাড়াতাড়ি একদিন বাবার সাথে আমাদের বাড়িতে এসো এবং তোমার জন্য স্পেশালি এটা থাকবে, যে এইটা। কি করছো? হ্যালো, তুমি কি ভালো খাও? কি কি খেতে ভালোবাসো? বিশ্বনাথ দার দুই ছেলে, ওরা আর কি এই মুহূর্তে খুব একটা বাবার প্রতি আর কি সদয় নয়, রেগে আছে এক প্রকার, ওই জন্য বাবার বন্ধু। তোমার বড় ছেলে কি করলো বলতো? ফোনটা লোকে দিলে দেখ কি বলছে, তার কারণ খুব একটা খাওয়া দাওয়া দেখাচ্ছে, খাওয়া দাচ্ছে এই চিকেনটা দেখে রেগে গেছে। আমাদের তো নিয়ে যাওয়াই যেত না, নিয়ে যাওয়ার কিছু। রান্নার পরে যে জিনিস যত সুস্বাদু, মানে এর থেকে বেশি কেউ হয় না। আর সব থেকে ইন্টারেস্টিং এই ব্যাপারটা লাগে না যে একটা গাছের মানে এখান থেকে কলা হচ্ছে, আবার সেই গাছটার মধ্যে কত কিছু, একটা গাছে কলা, মোচা, থোড়, ভাবার বাইরে থোড় তো আমার ভীষণ প্রিয়। সবই তো আমার ছেলের মতো, ও ভীষণ এসব ভালো খায়, থোড়, মোচা, ডুমুর, ওকে এগুলো করে দিতেই হয়। ডুমুর তো মানে হ্যাঁ, ওকে করে দিতেই হয়। দেখো আমার মনে হয় যে তুমি এক্ষুনি যে বললে না যে তোমার দুই ছেলে সমস্ত খাবারই ভালো খায়, এইগুলো কিন্তু তুমি তোমার বাড়িতে খেয়েছো এবং খাওয়াচ্ছ বলেই। তুমি যদি 24 ঘন্টা ম্যাকডোনাল্ডের KFC করো, সেটা যে করা খারাপ তা নয়, কিন্তু ওটা করলে তো আবার এই জিনিসগুলো হারাবে ধীরে ধীরে। রোববারের লুচি মাংস যেটা বললে, ওদের জিভ থেকে জল পড়ে বা ওদের ঠাকুমাকে দিদাকে বলছে, সেটা তো আর বলবে না কখনো। আমার এটা খুব হচ্ছে যে ওদের বাড়িতে ওইটা হয়েছে, ওরা ওখানে গিয়েছিল, হয়তো এটা খুব ছোঁয়াচে রোগ, কিন্তু সেটা থেকে আমি অনেক দূরে। সেটা ছেলেদেরকে একদম বুঝিয়ে দিয়েছি, বাবা এগুলো পারবে না। কিন্তু যেটা সাধারণ নিশ্চয়ই তোমার জন্য পেস্ট্রি আসবে, প্যারিস আসবে, তোমার জন্য সবই আসবে, কিন্তু সেটা একটা লিমিটেশন থাকবে। আর তুমি এগুলো বলো, সঙ্গে সঙ্গে বলো যে আজকে আমরা চিংড়ি মাছ, ভীষণ ভালোবাসে ওরা চিংড়ি মাছ খেতে, সঙ্গে সঙ্গে হ্যাঁ নিশ্চয়ই হবে। তুমি মাছ কেন হবে না? বর্তমান সময় মডার্ন ওয়ার্ল্ডের যে খাবার, চাইলেই পাবে না, হবে এখন না, মানে সেটা লিমিটেড স্টক। বাড়িতে কত কি চাও বলো? আমি একেবারে বলছি না যে মুড়ির বাটি নিয়ে বসো, সেটা সময় হয়ে যাও। ছোটো থেকে তো ভাত ছাড়া কিছু খায় না, ভাত প্রেফার করে। এবার কাকিমা এসি চালার জন্য একটু একটু ঠান্ডা হয়ে আসছে খাবারটা। না না কিছু কাকিমা দেবেন না, দেবো ভাবে একটু। হ্যাঁ দাও একটু। এই দুর্গাপুজো আসছে, এই পুরো দুর্গাপুজোতে আমাদের বাড়িতে তো একদম শুধুই সাবেকি খাবার। আচ্ছা আমাদের বলির মাংস হয়, সেটা তো নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। পুজো হয় 370 বছরের দুর্গাপুজো। আসুন এবার, আসুন দুর্গাপুজো, আসুন আসুন, যাবো তাহলে গো। টুক করে গিয়ে এখান থেকে তোমাদের বাড়ি থেকে আমার বাড়ি যেতে সময় লাগবে 1 ঘন্টা ম্যাক্সিমাম। এসো। বাহ, সেটা একটা মানে তোমার এই শোয়ের জন্য খুব ভালো হবে, অবশ্যই পা পেতে বসে খাওয়া হয়, দারুণ রাও হবে, দারুণ অসাধারণ। আমি তো খুঁজছিলাম একটা পুরনো কোনো দুর্গাপুজোতে যদি যাওয়া যায়, এটা তুমি চমৎকার। এর 1 বর্গ কিলোমিটারে 17টা দুর্গাপুজো হয় আমাদের। ওই পুজোর কটা দিকে তুমি ওখানেই যাবো? ষষ্ঠী থেকে দশমী কোনো কাজ করি না, কোনো কাজ না, ওখানে পৃথিবীর কোনো কাজ না। হ্যাঁ বাহ বাহ বাহ, ওই বাড়িতে হয়? খুব ভালো। সেখানে ওই কটা দিন কিন্তু শুধু আমার ছেলেরা বলে না, আমার ভাইয়ের মেয়ে, আমার আরেক ভাইয়ের মেয়ে আছে, তারাও কিন্তু ওইরকম যে ওই সময় বায়না করা বা এই সময় তোমাদের কলকাতায় সবাই এ খাচ্ছে, ও খাচ্ছে, নারেস খাচ্ছে, একদম না, মানে একদম বাড়ির ওইখানে যে রান্না ছিল। তুমি রান্না করো মানে করতে জানো? একদম না, মানে এমনি কিছুই মানে ইন্টারেস্ট সেরকম আছে না? নেই একদম, নেই।
আচ্ছা খেতে ভালোবাসি, অনেকে ভাবে আমি খুব সুন্দর রান্না করি, আমি এমনি অভিনয় তুমি দেখিয়ে দাও আমি সুন্দর করে সেটা নিয়ে কিন্তু করে নেবো, খুনতি চালনা দেখলে মনে হবে। সে তো তোমার অভিনয় সম্পর্কে আলাদা করে বলবো, ওগুলো অবজারভেশন, একটা রান্নার লোক কিভাবে কথা বলে। স্কুল জীবন থেকে তোমার অভিনয় দেখছি এবং তোমার অভিনয় মুগ্ধ আমরা প্রত্যেকে, এবং আমি কি বলবো মানে আমার বাবা আমি মা আমার বাড়ির প্রত্যেকে দে আর ভেরি মাচ এক্সাইটেড যে তুমি আসবে এবং তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাবো। আমাদের এই যে যদি তুমি আজকে কাল পরশু বা যে কোনো দিনই তুমি আমার সাথে একটা ধরো আমি একটা শেপের পাঠ করছি তো দেখবে তোমার বাবাকে নকল করে আমি কথা বলবো, এক না 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 কাকি মা আলুটা আর ঝোল আমি কিন্তু তোমার বাবাকে নকল করে কথা বলবো। আচ্ছা একটা এক্সপিরিয়েন্স একটা রান্নার লোক হ্যাঁ খাইয়েছি না রাজা রাজাদেরও খাইছি, ওই যে উনি যে বলছিলেন আমাদের কাজই হচ্ছে অবজার্ভ করা, ওই জন্য তুমি বাবার কথাগুলো শুনছি না যে বাবাকে বলতে কনফিডেন্টলি উনি কথা বলছেন উত্তর আমাদের কাছে খুব ভাই কি দেব ভাই এটা একটু শুন আমি এখন খাবো ওই যে বিশ্বনাথ দাকে দেখে ইচ্ছা হলো এই জাস্ট মাছের তেলটা দিয়ে আহা এটা তো অমৃত। এই যে আলুগুলো এই আলুগুলোকে বলে থাকি ধামসা আলু মাংসর আলু আর বিরিয়ানির আলু যদি না দেয় ভারতবর্ষের কাউকে তো বিরিয়ানিটা বলি না বানাতে জানে না, আমরাই পারি বিরিয়ানি কারণ আমরা আলুটা দিই আলুটা দিই রাস্তার পাশে বিরিয়ানিতে আলু দেওয়া। ও তোমার স্ট্রাগলিং লাইফে যখন তুমি মানে স্ট্রাগলিং লাইফ যেটা হয়ে থাকে আর কি বা স্ট্রাগল লাইফ তো সারা জীবনই হয় সেটা আলাদা কথা, একদম যখন কোর স্ট্রাগল করছো মানে একদমই না আমি ছাড়া আমাকে কেউ চেনে না, হ্যাঁ তোমাকে ছাড়া এখনকার স্ট্রাগলটা অন্য তখন আমি ছাড়া আমাকে কেউ চেনে না, ঠিক ঠিক তুমি ছাড়া তোমাকে কেউ চেনে না ওই সময়টা একটু বলো না মানে তুমি কোথা থাকতে ওই মুহূর্তে বসে আর থেকে এসে এবং তোমার ক্যামেরা ব্যারাক করে থাকতাম যখন থেকেই গ্রাম ছাড়ি তখন থেকেই ঠিক করেছিলাম সিনেমা জগতেই যাব সিনেমা করব এবং ভালোবাসতাম সিনেমাকে, বাড়ি থেকে পালিয়ে একটাই জিনিস সারা জীবন চেয়েছি সিনেমা দেখতে ওটা খুব টানে, এবং প্রথম দিকে একটা নায়কের ব্যাপার ছিল নায়ক উচিত একটা বিষয় চাই, সিনেমা মানে একটা গাড়ি সিনেমা মানে একটা সানগ্লাস সিনেমা মানে একটা চুড়ি একটা অন্য ধরনের সিনেমা মানে একটা অ্যাপিয়ারেন্স একটা মানুষের আমরা যে ভাষা বলি কেত মানে হ্যাঁ উত্তম কুমার একটা বিষয় মিঠুন চক্রবর্তী একটা বিষয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা বিষয়, কিন্তু সিনেমা থেকে অভিনয়তে চলে এলাম সেটা কলেজ জীবনে অভিনয় করব মানুষ সিনেমায় দেখেছে বলবে না বলবে আপনি ভালো অভিনয় করেন অসাধারণ সেটা কলেজ জীবনে চলে এলো, এবং সেই পিছনে একজন মানুষ ছিলেন আমার যিনি আমার গুরুদেব কনক রায় খর্দাতে থাকতেন উনি আমাকে এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন যে অভিনয়টা আগে মন দিতে হবে অভিনয় করতে হবে। আচ্ছা তুমি খেয়ে নাও আমি দাঁড়া তুমি বড় 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 যেটা হচ্ছে যে যারা অভিনয় করবে বলে ভাবছে বা অভিনয় নিয়ে খুব প্যাশনেট তাদের সম্পর্কে তুমি একটু টিপস দাও না, এবং তাদের মধ্যে অনেকে আছে আমাকে এটাও লেখে যে আমরা প্রচুর খাই দাদা খাদ্য রসিক যেহেতু আমার চ্যানেল দেখে তারপরেও কি করে করব মানুষের কিন্তু এই ট্যাবুটা এখনো রয়ে গেছে জানো তো, অভিনয়কে ভালোবাসছে না সে তার লক্ষ্যে কাকে দাঁড় করিয়ে রেখেছে, আমি যদি আমার লক্ষ্যে জিতেন্দ্রকে দাঁড় করিয়ে রাখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়ে রাখি তাহলে আমি খাদ্য রসিক হলে চলবে না, আমার খাদ্যকে সে কন্ট্রোলে রাখতে হবে, যখন আমি বাইশে শ্রাবণ করব যখন আমি মনের মানুষ করব তখন আমার অভিনয় এবং আমার খাদ্যাভ্যাস দুটোই একসাথে কাজ করবে। বিশ্বনাথের খাদ্যাভ্যাস খারাপ বলে অনেক চরিত্রতে ভাবাও যাবে না ভাবা হয়ওনি, সিনেমা যারা অভিনয় করতে চায় তাদের প্রথম জিনিস যেটা হচ্ছে আমি যেমন মনে করি আমি খবরের কাগজ পড়ে রাজনীতি বুঝি, রাজনীতি কী জিনিস সেটা আমি বুঝি না, এখন যারা হচ্ছে যে এ সেলফি দেয় সবাই গাইজ বলে হ্যাঁ গাইজ হ্যালো গাইজ না আমরা বন্ধুই বলি কি ভাই কি খবর কি খবর, ইউটিউব চ্যানেল করেছে বোম্বের কাউকে দেখে ইন্টারন্যাশনাল কাউকে দেখে তারা গাইজ বলবে, কিন্তু আগে আন্তরিকতা তৈরি করতে হবে অভিনয়ের সাথে অদম্য আন্তরিকতা, অন্যতম প্রিয় জিনিস আমি বাঙালি আর বাঙালির সব থেকে প্রিয় হচ্ছে মাছ, এই মাছের বাজারে আমি যেতে খুব ভালোবাসি। মাছ কি তুমি নিজে গিয়ে একদম টিপে টুপে না টিপে টুপে দেখে আমি দেখে বুঝতে পারি, দীর্ঘদিনের বাজারে যাতায়াত কেউ না তার ধরা তার রেগুলার কাস্টমারকে নষ্ট করতে চায় না, অনেকে আমাকে ইশারা করে দিয়েছে অনেক বাজারে আর ট্যাংরাগুলো আমাকে বলছে হ্যাঁ ট্যাংরা নেবেন আচ্ছা 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 তাহলে আজকে টাকা না কালকে নেবো ইশারা করে দেয়। তোমার মাছের মধ্যে সব থেকে মানে জানি বাঙালিদের প্রিয় মাছ সবই তবুও সব থেকে সেরা লাগে খেলে বোয়াল, আচ্ছা বোয়াল প্রিয় মাছ ভীষণ ভালোবাসি একটু জানতে হবে এ দেখায় শেষ দেখা নয় আমার বাবাকে বিশ্বনাথ আসার পর থেকে নড়ছে না, অন্যদিন একদিন এপিসোডে বাবাকে পাওয়া যায় না ঘরে কিন্তু বিশ্বনাথ আসার পর থেকে বাবা সারাক্ষণ এখানে বসে আছে
এখন বোয়াল এমন একটা মাছ, যেমন ধরুন চিংড়ি মাছটাকে ভালো করে আপনাকে রাঁধতে হবে, তবে না আমার ভালো লাগবে। আমি বলে দেবো চিংড়ি মাছের এই হবে, ওই হবে, পটল দিয়ে ঝোল হবে, কিন্তু বোয়াল আপনি যেরাম খুশি আমাকে দেবেন, আমি মানে এত ভালো খাবো। কি বলছেন, উফ, আমার বউটাকে এসব শেখাতেই হবে দেখছি আমার। ব্যাস আর না কাকিমা, বলছি যে ওই একটা জায়গায় বেড়াতে গেছি, সেখানে খুব ভালো পাহাড়ও আছে সমুদ্রও আছে, তাই সমুদ্র শেষ করতে এতটা সময় লেগে গেল, পাহাড়টা বাড়ি নিয়ে যাচ্ছি, একটু ছুঁয়ে যাচ্ছি পাহাড়কে, কোথায় ছিলে দুষ্টু ছেলে। এটার ভিতরে কিন্তু ইয়ে দেওয়া আছে, ভেজিটেবল স্টাফিং, এটার মধ্যে ডিমও আছে, এটা রাত্রি হবে অসম্ভব। এতটা খাওয়ার পরে বুঝতে পারছেন, এটা যদি আমি খেতে পারি তাহলে আশ্চর্য হয়ে যাবো পৃথিবী। এটা রেখে দাও, এটা থাকবে। ও বিষয়টা কিন্তু রায়তা দাও না, মাঝে মাঝে রায়তাটা খেলে মুখটা দারুণ ছাড়বে। তো বেশি দিন খেতে চাই, মানে খাবার পরিমাণটা কমিয়ে দিয়েছি। সব রান্না তো ঠিক আছে, আপনি যে মোচা শুক্তো জামায় খাইয়েছেন না, আমার মনে থাকবে। আর খাসির মাংস, আর আজকে বিশ্বনাথের জন্য এটু ফেটু কিছু মানছি না, এই হাত দিয়ে ধরে নিই। না না, আমার তো আমি বুঝতে পারি না এটু কি করে হয়। রাখবো এটা? না রাখো, একদম রেখে খাও তোমার মতো করে। সুন্দর, অবাক হয়ে গেলাম যে তুমি বাড়িতে বসে একটা শো, কতটা সততা আছে শোটার প্রতি তোমার। 200টা এপিসোড, নট এ ম্যাটার অফ জোক, 10 কোটি ভিউ। কবে কবে ছাড়ো, মানে এপিসোড আসে? আমাদের কোনো না ওরকম ঠিক নেই, সপ্তাহে 2 করে ছাড়ার চেষ্টা করি, কোনো সপ্তাহে 1 হয়, কিন্তু কোনো ঠিক নেই যে শনিবার বা বুধবার। রসমালাই ভালো হলেও খেতে হবে, মন্দ হলেও খেতে হবে, যাকে বলেছেন সে কথাটা সে তাই মানে, খেতে হবে। বেশ, এটা নরম পাক হয়েছে, খুব ভালো। আমাকে আটকাবি না, আমাকে শুয়ে রাখার কথা বলবি না, তাতে আমার অস্বস্তি বাড়ে, আমাকে করতে দেয় আমি যেটা করতে চাই। আমার একটা টেনশন চলে, রান্নাটা ঠিকঠাক করতে হবে, অনেকবার বলেছি যে একজন কেউ থাকুক তোমার সাথে, তোমাকে হেল্প করে দেবে, অসুবিধা কি। না না না, আমার কাজটা আমাকে করতে দিয়ে কেউ থাকতে আমার খুব ডিস্টার্ব হয়, মানে আমার পছন্দ মতন হবে না, সে বলবে এটা দাও ভালো হবে, আমাকে তার কর্তব্যটা তার উপর রাখতে হবে, তখন দেখা যাবে আমার রান্নাটা গুবলেট হয়ে গেল, তারটা ঢুকে গেল, মানে তার রান্নাটা। এবার আপনি ওইটা ভেবে রেখেছেন 15 দিন ধরে, আর সে 15 সেকেন্ড ওইটা বললে, এটা আমার অভিনয়ের ক্ষেত্রে খুব হয়। আর আমার মা বাবার কিন্তু রান্না করে খুব ঝামেলা হয়, সেটা হচ্ছে যে আমার বাবা একটা প্রসেসে করতে পছন্দ, আর মা অন্য প্রসেসে। এবার মা চিল্লা, এটা তোমার বিদেশের কিচেন না, এখানে তুমি তোমার কিছু ফলাবে না, এটা আমি বুঝে নেবো। এটা প্রত্যেক দিন আমার জেঠিমা কাকিরা এসে থামায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার আমি ধরো ওপরে কিছু কাজ করছি, আমার ডেকে পাবি না, আবার লেগেছে, আমি গিয়ে বললাম কি হলো, দুজনে আলাদা হয়ে যাও, আবার মায়ের ডিপার্টমেন্ট আলাদা হয়ে যাও। খাওয়া দাওয়া করার পর এই ল্যাত খাওয়াটা জীবন না, মানে এইটা সেই সময় শুধু মনে হয় যে দাদু প্রপিতামহ আরো যদি একটু বেশি রেখে যেত, তাহলে ঘোষণা করে দিতাম যে আমি খাওয়া দাওয়ার পর ঘন্টা তিনেক কোনো কাজ করি না। তুমি একবার একটু চিরঞ্জিতের গলা একটু কথা বলো না। আমি এদের বাড়ি এলাম, খেলাম, ভালো লাগলো, আসলে খেতে বড় ভালোবাসি, আর এত আয়োজন ভাবার বাইরে, মনে পড়িয়ে দিল সেই সব দিনের কথা, খাওয়ারের কথা। হ্যাঁ ভালো লাগলো, এখানে এলাম, খাওয়া দাওয়া করলাম, সব থেকে বড়ো কথা বাঙালি আমি, যেখানেই যাই যাই করি না কেন বাংলার ওপরে কোনো কথা নেই, আর বাংলা খাওয়া মানে শেষ কথা, কে মনে থাকবে তো। চমৎকার, চমৎকার। সকলই
তোমারই ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি তোমার ইচ্ছা কোন সিরিয়ালে কার কি চরিত্র এরা দুটো একদম মুখস্থ ছাড়বো এবং প্লিজ এসো দুই ছেলেকে নিয়ে এসো এই যে আমার মাও তোমাকে আসবে কিন্তু ছেলেদের দুই ছেলেকে নিয়ে চলে আসবে একদম একদম আশা চাই শুধু হ্যাঁ বললে হবে না স্টিক টানো স্টিক স্টিক খাবে আরো খাবে তুই গান গাইতে পারিস তুই যাবি নাকি আঙ্কেলের সাথে বাড়ি যাবি আমি বাবা ডিএল রায় চন্দ্রগুপ্ত তুমি আর পাবে না তোমাদের বাড়িতেই আছে এক কপি চন্দ্রগুপ্ত ছবি বিশ্বাস চাণক্য শিশির ভাদুরী কখন নিয়ে যাবেন না একটাই আপনাকে বলা থাকলো ঠিক করে আমি ইলিয়াসদার নাম্বার দিয়ে যাচ্ছি দাদা এই কপি করে আরেকজন একটা করে চাইছে এক্সট্রা একটা পাওয়া যাবে আমার এই নাটকগুলো একটু দরকার ঠিক আছে তাহলে বাড়ি থেকে বেরোলে কিন্তু ঢুকবে না কোনোদিন এগুলো কাউকে যেন উঠোন থেকে না যায় কোথাও এসব আর কোটি টাকা দিলেও কেউ দিতে পারবে না কৌশিক গাঙ্গুলির বাবা ইনি সুনীল গাঙ্গুলি ইলেকট্রিক গিটার বাজাতেন কিস মানে ওনার একদম দেখলাম একদম বাছাই করা শ্যামল মিত্র বিরাজবো আজকে খোঁজ করব ইউটিউবে চন্দ্রগুপ্ত ছবি বিশ্বাসের আছে কিনা যদি না থাকে তাহলে আমার এটা চালিয়ে ফোনেতেও করে দেব পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না দেখো হলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরায় যায় মা একসাথে থেকে আড্ডা মারবো নিশ্চয় সবাইকে নিয়ে আসবো